প্রাণনাশের হুমকির ঘটনায় বাঁশখালীর সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে ভুক্তভোগী সাংবাদিক শফকত হোসেন সাটগামি। জুলাইয়ের 7 তারিখ বৃহস্পতিবার বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতত এই মামলা দায়ের করা হয়। আর বিষয় নিশ্চিত করেছে সাংবাদিক শফকত হোসেন সাটগামি। তিনি সি প্লাসরে জানাই, 29 জুন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের প্রোগ্রাম আছে উপজেলা সদরত। এটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর বক্তব্য রাখি। দলীয় কার্যালয় নির্মাণ গরিবের হাজত সাবেক এমপি সানাবাজি গুরকি এবং সোনা খটিয়া দিয়ে তেই নাম ধরিয়ে উল্লেখ করি। ইয়ান বিভিন্ন পত্রিকা দেশে অনলাইনে দেশে লাইভ দেশে IEN কোটগড়িয়ার পত্রিকা নিউজ গড়ন। এই নিউজ গড়নের অপরাধে তেই আর ফোন গড়িয়ারে অকৃত্য ভাষায় গালাগালি এবং আর আড্ডি গুড্ডি বাহিনী গহিরে তেই আর ফোন গড়ি মানে হুমকি দিয়ে এই প্রেক্ষিতে আইনের আশ্রয় লিগি আগে প্রথমে থানা গেলাম। থানায় মামলা নলয় আই আদালতের মধ্যে আর মামলা আজ দায়ের। উল্লেখ্য, গত 30 জুন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা সদরত আলোচনা শপথ নেয়। সাবেক এমপির উদ্দেশ্য গড়িয়ারে হয়ে নিজের আখের গুছাই বেল্লায় আওয়ামী লীগের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এমপি মুস্তাফিজ। আগামীতে উপজেলা আওয়ামী লীগ লয়ের আর সিনেমিনি কেলতু দিয়া নইব। এই বক্তব্য দিয়ে জুনের 30 তারিখ রবিবার দৈনিক চট্টগ্রাম মনসুর নেজি একখান সংবাদ প্রকাশ হয় সাংবাদিক শফকত হোসেন চাটগামির নামে। আর ইয়ান সূত্র দরিয়ারে শফকত হোসেন সাটগামিরই অকথ্য ভাষায় টেলিফোনে গালাগালি গড়িয়ারে হত্যার হুমকি দিল বাঁশখালী সাবেক এমপি মুস্তাফিজের। C+ চট্টগ্রাম।